Hi guys, Assalamu alaikum, Mohsin blog থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নতুন একটা রিভিউ নিয়ে এসেছি, সেটা হচ্ছে একটা বাইকের শোরুমে। এটা হচ্ছে টিভিএস বাইক শোরুম, এটা মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ডের সাথেই লাগানো। আর এই বাইক সম্বন্ধে আজকে আমাদের যে সহযোগিতা করবে, কোনটার কিরকম দাম, কোনটার কিরকম প্রাইস, কোনটা কি মডেল, এই বিষয়ে আমাদের সহযোগিতা করবে সুজন সাহা ভাই, এখানকার উনি ম্যানেজার। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম। সবাইকে টিভিএস মিরপুর 11 নম্বর সেলস পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে ভিউয়ারদের জন্য, যারা বাইক লাভার তাদের জন্য আমাদের টিভিএস এর বাইক সম্পর্কে আপনাদের একটু বলতে চাই। আমাদের বাইকের প্রাইস প্লাস হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে বাংলাদেশে অ্যাভেলেবল যত বাইক আছে সেই সম্পর্কে আমি আপনাকে বলবো। ফার্স্ট আমি শুরু করতে চাচ্ছি আমাদের টিভিএস এর লো বাজেট থেকে হাই বাজেটে যেতে চাচ্ছি। জি জি, এখন লো বাজেটের মধ্যে আপনার তেলের দাম বেশি, জি জি জি, মাইলেজ বেশি মানুষ চায়। আমাদের বিজি লাইফের ইজি সমাধান আমাদের হচ্ছে টিভিএস এক্সেল 100 সিসি, এটা হচ্ছে মফেট সেগমেন্ট, এটার প্রাইস হচ্ছে 81,900 টাকা মাত্র। 81,900 টাকা, জি। এটার সাথে একটা হেলমেট ফ্রি আছে। এটার মাইলেজ কিরকম যাবে? এটার মাইলেজ আপনার অ্যারাউন্ড 70 পাবেন। 70। এটাতে দুইটা কালার হয়, একটা বেইজ আর একটা ব্লু। এরপরে কোন বাইকটা? এরপরে যাচ্ছি আমাদের এক্সেল সিরিজের আর একটা বাইক, সেটা হচ্ছে এক্সেল হেভি ডিউটি। এটাতে আপনি 200 কেজি প্লাস মালামাল পরিবহন করতে পারবেন, প্লাস হচ্ছে এটার ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো এবং এটা অনেক চলতেছে, আপনি রাস্তাঘাটে গাড়ি অনেক দেখবেন আশা করি। আর এটার দাম হচ্ছে মাত্র 78,900 টাকা। 78,900 টাকা, যদি এর ভিতর কেউ কিনতে চান তার জন্য একটা হেলমেট ফ্রি আছে। একটা হেলমেট ফ্রি আছে। তারপরে আমি আমাদের 100 সিসির বাইক, যেটা আমাদের সব থেকে বেশি প্রচলিত বা যারা মাইলেজের বিবেচনার কথা চিন্তা করে বাইক কিনেন বাংলাদেশ বা ইন্ডিয়া বা আশেপাশে এই উপমহাদেশের সব থেকে বেশি চলছে যে গাড়ি, সেটা হচ্ছে টিভিএস মেট্রো। মেট্রো, জি, টিভিএস মেট্রো 100 সিসি ড্রাম ব্রেক। এটার দাম হচ্ছে 1,01,900 টাকা। 1,01,900 টাকা, 1,900 টাকা, জি। এটার সাথেও একটা হেলমেট ফ্রি আছে এই মুহূর্তে আমাদের অফার। আর হচ্ছে এরপরে হচ্ছে আমাদের 110 সিসি মেট্রো প্লাস। মেট্রো প্লাস, জি, আপনাদের কাছে মেট্রো প্লাস অ্যাভেলেবল আছে, প্রত্যেকটা অ্যাভেলেবল আছে এবং কালারও আছে। জি জি, মেট্রো প্লাস হচ্ছে দুইটা টায়ারে টিউবলেস প্লাস ডিস্ক ব্রেক। এটার প্রাইস হচ্ছে 1,16,900। 1,16,900। আমাদের প্রতিটি গাড়ির সাথে হেলমেট ফ্রি আছে, এটা নতুন করে বলবো না। আর এই গাড়িগুলো আপনার মাইলেজের জন্য বেস্ট, আপনি এখানে 65-70 মাইলেজ আপনি পাচ্ছেন। তারপরে আমাদের 110 সিসির আর একটা বাইক আছে টিভিএস এর ক্লাসিক এডিশন যাকে বলে, টিভিএস রেডিয়ন। এরপরে আমি আপনাকে আমাদের 125 সিসি সেগমেন্টে নিতে চাচ্ছি। 125 সিসি সেগমেন্টের মধ্যে আমাদের বাইক আছে এখন দুইটা, একটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার। টিভিএস স্ট্রাইকারও মাইলেজের বিবেচনায় খুব একটা ভালো গাড়ি এবং এটার কন্ট্রোলিংও ভালো, এটার সাসপেনশন বোথ সাসপেনশন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন টিভিএস স্ট্রাইকার, টিভিএস স্ট্রাইকারও দুইটা ডিজিটাল আপনার মিটার না? জি জি, মিটারটা ডিজিটাল মিটার। দেন আমার প্রাইস কিরকম টিভিএস এর? 1,31,900 টাকা। এটা কিন্তু ডিস্ক ব্রেক, সিভিএস ব্রেকিং, সিভিএস ব্রেকিং, জি। এরপরে আপনি কোন বাইকটা? এরপরে আমি দেখাবো আমাদের সব থেকে আলোচিত বাইক, মানে সব থেকে জনপ্রিয় বলতে পারেন, সেটা হচ্ছে টিভিএস রাইডার 125 সিসি। 125 সিসির মধ্যে এটা একটা রেসিং এডিশনের বাইক, এটার কন্ট্রোলিং, এটার সিটিং সিস্টেম, প্লাস হচ্ছে এটার কমফোর্ট আর প্লাস পারফরমেন্স সবকিছু মিলে এটা একটা বেস্ট কোয়ালিটির বাইক বাজারে। ফোরবির কাছাকাছি এলইডি মিটার। আপনি 47টা ফিচার পাবেন,
47টা ফিচার পাবেন 47টা ফিচার পাবেন এবং এটা হচ্ছে বডি ব্যালেন্স টেকনোলজি প্লাস হচ্ছে রাইডার সিকিউরিটি প্লাস বাইক সিকিউরিটি অনেকগুলো সেফটির ইয়া আছে ফিচার আছে এর মধ্যে তারপরে আপনার তার পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইগো এটা বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রিত এক সময়ের স্কুটি প্লাস ইভেনও এটা মার্কেটে লিড করতেছে স্টিল নাও লিড করতেছে এটা আপনার 149,900 টাকা বর্তমান মার্কেট প্রাইস এটাতে 4টা কালার আমাদের কাছে এই মুহূর্তে अवेलेबल 4টা কালার না अवेलेबल এখানে আপনি রেডটা দেখতে পাচ্ছেন হোয়াইট ব্ল্যাক এবং রেড ব্ল্যাক এই 4টা কালার আমাদের কাছে আছে তো ভাই এখন তারপরে যদি আপনি আমাদের দেখতে চান আমাদের টিভিএস এর টিভিএস আরটিআর 4বি 4বি জি টিভিএস আরটিআর 4বি তে 3টা কালার হয় ব্ল্যাক ব্লু এবং রেড তিনটা কালারই আপনাদের এখানে 3টা কালার আমাদের কাছে अवेलेबल আছে জি আমাদের 4বি প্রাইস হচ্ছে যেটা সিঙ্গেল ডিস্ক 2,03,900 টাকা ডাবল ডিস্ক 2,13,900 টাকা এবং যেটা এবিএস 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 দুইটা আপনাদের কাছে এবিএস টা হচ্ছে 2,28,900 টাকা এবং আমাদের এবিএস টা আছে সুপার মোটো এবিএস মানে থার্ড জেনারেশন এবিএস জি জি বাজারে প্রচলিত যত বাইকে এবিএস আছে তার চাইতে আমাদের এবিএস টা টেকনোলজিটা আপডেট জি আপনার মাইলেজ এগুলা কি রকম যাবে দেখুন এগুলো রেসিং এডিশনের বাইক আপনি রেসিং বাইকে মাইলেজটা হচ্ছে তেমন হয় না তারপরও এটাতে মাইলেজ আপনার 40-42 এর মধ্যে থাকে মানে 40-এর নিচে না 40-এর উপরেই থাকে আর একটা আমাদের বাইক যেটা হচ্ছে আমাদের আরটিআর ওয়েল নোন বাইক আপনারা অবশ্যই জানেন টিভিএস আরটিআর অ্যাপাচি 2বি নাম শুনে নাই এমন কোনো বাইকার হয়তো বাংলাদেশে নাই তো এটা হচ্ছে টিভিএস আরটিআর 2বি অ্যাপাচি 2বি 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 এটা হচ্ছে রিফ্রেশ এডিশন দ্যাট মিন্স এটা এখন পিছনের টায়ার সেগমেন্ট আছে 120 বাই 100 জি তো এই আরটিআর 2বি এর বর্তমান প্রাইস আছে 182,900 টাকা এবং আরটিআর 2বি তেই আমাদের এবিএস ব্রেকিং টেকনোলজির বাইক আসছে এটা হচ্ছে 2,09,900 টাকা তো আরেকটা বিষয়ে জানা জি বলুন ছিল সেটা হচ্ছে যে আপনাদের কি ব্যাংক লোনের কোনো সুবিধা আছে হ্যাঁ ব্যাংক লোনের সুবিধা আছে সিটি ব্যাংকের মাধ্যমে আপনারা বাইক লোন করতে পারবেন সিটি ব্যাংকের এজেন্ট আমাদের এখানে বসেন আমাদের কাস্টমারদের সহযোগিতা করেন সেক্ষেত্রে আমরা ব্যাংক লোনের সাপোর্টটা দেই আর একটা হচ্ছে আমাদের 6 মান্থ ইএমআই ফ্যাসিলিটিস আছে 6 মান্থ ইএমআই তো 0% আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই প্রসেস করলে 6 মাসে প্ল্যান করলে আপনি বিনা সুদে আপনি বা অ্যাফোর্ড করতে পারবেন তো আপনাদের সার্ভিস কয়টা আমাদের প্রতিটি বাইকের সাথেই 6টা সার্ভিস ফ্রি আছে 8টা সার্ভিসিং এর মধ্যে 6টা সার্ভিস ফ্রি আর প্রতিটি বাইকের সাথে 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি আছে অফিশিয়াল ইঞ্জিন ওয়ারেন্টি আর আমাদের থেকে একটা স্পেশাল সার্ভিস আছে সেটা হচ্ছে আমরা প্রতিটি বাইকে 2 ওয়ার্কিং ডেজের মধ্যে নাম্বার দিয়ে দিই রেজিস্ট্রেশন করে দিই জি জি ঢাকা সিটিতে অন্যান্য শোরুম এটা পারে না এবং এটা আমরা চ্যালেঞ্জ করেই আমরা দিই এবং আমাদের কাস্টমার রিভিউ আছে প্লাস আছে আপনার আমাদের রেপুটেশন আছে এবং স্টিল নাও রেপুটেশনটা আমরা ধরে রাখছি আমরা 2 ওয়ার্কিং ডেজের মধ্যে নাম্বার দিয়ে দিই তো ভাই ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার ভিউয়ার্সদের উদ্দেশ্যে এখন আপনারা তো অনেকেই জানেন যে 15 তারিখের পর থেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক রেজিস্ট্রেশন করা যাবে না সেক্ষেত্রে ভিউয়ার্সদের জন্য আমার মেসেজ হচ্ছে যারা বাইক কিনতে চাচ্ছেন তারা 15 তারিখের মধ্যেই যাদের ড্রাইভিং লাইসেন্স নাই বিশেষ করে জি জি তারা আমাদের কাছ থেকে 15 তারিখের মধ্যেই বাইক কিনতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনাকে আমরা ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার যে সাপোর্টটা সেই সাপোর্টটা আমরা দিচ্ছি আমরা ড্রাইভিং লাইসেন্স করার জন্য 3 ধাপে আমরা সহযোগিতা করি লার্নার এক্সাম প্লাস এক্সাম পরবর্তী আপনার ফাইনাল ড্রাইভিং লাইসেন্স পাওয়া পর্যন্ত আপনাকে আমরা সহযোগিতা করব সাপোর্ট দিব আর একটা বিষয় আমি কাস্টমারদের বলতে চাচ্ছি যারা টিভিএস ফ্যামিলিতে আসতে চাচ্ছেন তারা দেরি না করাই ভালো কারণ বাইকের প্রাইস অন্যান্য ব্র্যান্ডে যে পরিমাণ বাড়ছে টিভিএস এ সেই পরিমাণ এখনো পর্যন্ত বাড়ে না দ্যাট মিন্স বাইকের দাম যদি আর এক ধাপে বাড়ে হয়তো বা টিভিএস এর দামটাও সব বাইকের দামই বাড়বে জি জি আর যাদের ড্রাইভিং লাইসেন্স নাই তাদের জন্য আমার তরফ থেকে সার্ভিস অফার আপনারা আসুন আমার শোরুমে ভিজিট করুন আমি আপনাকে ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে সহযোগিতা করব এবং 2 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনাকে আমি বাইক রেজিস্ট্রেশন করে দিব আপনার বাইক একদিনের জন্য গ্যারেজ করে রাখতে হবে না অনেকে 15 দিন 21 দিন 1 মাস বাইক রেজিস্ট্রেশনের টাইম নেয় যে কারণে আপনার রাস্তায় বেরোনো আপনার জন্য সেভ হয় না সেক্ষেত্রে আমাদের থেকে বাইক নিলে আপনি 2 দিনের মধ্যেই বাইক নিয়ে রাস্তায় নামতে পারবেন জি থ্যাংক ইউ ভাই আরেকটা বিষয় ভিউয়ার্সদের আপনি বলেন সেটা হচ্ছে আপনাদের শোরুমের নাম্বারটা যেন আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে সরাসরি জি আমাদের শোরুমের নাম্বার আমি আপনাকে দিয়ে দেবো আপনি ভিউয়ার্সদের জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবেন আর আমি অ্যাড্রেসটাও দিয়ে দেবো আপনি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবেন আর আমাদের শোরুমে সবাইকে আমন্ত্রণ যেহেতু আপনার আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমি কমিটমেন্ট করতেছি একটা এক্সট্রা গিফট থাকবে এবং সেটা এক্সক্লুসিভ ব্লগ দেখে যারাই আসবেন তাদের জন্য একটা এক্সট্রা গিফট থাকবে
ঠিক আছে, তো ভাই ভাইকে ধন্যবাদ, যেহেতু মহসিন ব্লগ দেখে যেই ভিউয়ার্সরা আসবে, জি আপনার কথা যেই বলবে তাকে আমি একটা এক্সট্রা গিফট করব যে কোনো ভাইকে সাথে। ঠিক আছে, তো ভাই আপনাকে ধন্যবাদ। আর আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে যেটা বলার সেটা হচ্ছে আপনারা বেশি বেশি ভিডিও দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন।